লোকসভা নির্বাচন চলাকালীন ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে মিনাখায় জানা গিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিনাখার আটপুকুর অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি মিরাজুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয় আটপুকুর থেকে মিছিল বিহারি এলাকায় যেতেই এলাকার বেশ কিছু আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় হালিম সর্দার আয়ুব সর্দার সাদ্দাম সহ বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক আহত হন তৃণমূলের অভিযোগ আইএসএফ আশ্রিত দুষ্কৃতী সেলিম মোল্লা সালা ঢালি শরিফুল ঢালি সহ বেশ কয়েকজন তৃণমূলের মিছিলে হামলা চলায় অরিন্দ ভৌড়ির রিপোর্ট ওঙ্কার বাংলা